السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم رمضان كربو রমাদানের সিয়ামের মূল উদ্দেশ্য সম্পর্কে যে আয়তে আল্লাহ রব্লা আলম সুরাতুল্লা খর একশো তিরাশি নম্বর আয়তে বলতেছেন ইমানদারদের জন্য সিয়ামের বিধান আল্লাহ দিয়েছেন যেন তারা তাক্ক অর্জন করতে পারে মুত্তাকি হতে পারে আমরা যদি বছরের পর বছর সিয়াম পালন করি আর মুত্তাকি না হতে পারি তাক্ক অর্জন করতে না পারি তাহলে আমাদের এই শিয়াম আসলে যে সিয়াম আল্লাহ রব্লা আলম চান সেই সিয়াম হয়তো আমরা পালন করতে পারতেছি না এই জন্য আমাদেরকে চিন্তা করা উচিত সুবাহুল্লাহ এই সিয়াম সিয়ামের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের অন্তরের ভিতরে আল্লাহর বই পয়দা করতে চান যেই ভয় আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে যেই মোহাব্বত আল্লাহরবুল্লাহ আলমিনের সন্তুষ্টিমূলক কাজ করতে আমাদেরকে উৎসাহিত করবে এমন একটা অবস্থা অন্তরের অবস্থা আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে আমাদের অন্তরের সৃষ্টি করতে চান আমরা কি সেই থাকুয়া অর্জন করতে পেরেছি বা সেই টাকুয়া অর্জন করতে পারতেছি আমরা কি প্রতি বছর রমাদানের পরে আমাদের থাকুয়ার লেভেলটা কি একটু বৃদ্ধি পায় সব ভাঙল আমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বলেন লাইসা তাকুয়া লিসা নাহারি সব ভাঙল আল্লাহর বয় এটা নয় যে আপনি দিনে রোজা রাখলেন রাত্রে ক্যাম করলেন সব থাকু আল্লাহ আল্লাহর বয় হচ্ছে থারকুমা হার রমাল্লাহ ও আদা উমা থাকুয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধকৃত জিনিস থেকে বিরুদ্ধ থাকা আর আল্লাহর করা আদেশকৃত সমস্ত এবাদতকে সমস্ত কাজকে আপনি পালন করা এখন সিয়াম পালন করলাম রমাদানের সিয়াম আমরা পালন করলাম কিন্তু আমরা হারাম সারতে পারলাম না আমরা সুদ সারতে পারলাম না আমরা ঘুষ সারতে পারলাম না আমরা নাফরমানি সারতে পারলাম না আমরা পরের হক হক আদায় করতে পারলাম না আমরা শিরকের মধ্যে লিপ্ত আপনারা কুপুরের মধ্যে লিপ্ত আমরা বেদাহাতের মধ্যে লিপ্ত আমরা মুনাফিকের মধ্যে লিপ্ত আমরা বেপর্দায়ের মধ্যে লিপ্ত আমরা বেনমাজি আমাদের ওয়াদার ঠিক নাই আমরা মিথ্যা কথা বলি তা এর মানে হচ্ছে আমরা আসলে সিয়াম পালন করে যে আখলাক আমাদের হওয়া উচিত ছিল যে তাকোয়া পয়দা হওয়া উচিত ছিল আমাদের সেই তাকওয়া পয়দা হচ্ছে না সুবাহানুল্লাহ আপনি সিয়াম বলেন সলাাত বলেন জাকাত বলেন কোরবানি বলেন হজ বলেন সব কিছুর জন্য সব কিছুর পিছনে আল্লাহ রবুল্লাহ আলম বলতেছেন তাকোয়াটা হচ্ছে মূল মূল বৃত্তি তাকওয়াই হচ্ছে মূল মূল জিনিস যেটা আমরা অর্জন করতে করা দরকার সুবাহানুল্লাহ সিয়ামের ক্ষেত্রে লা বলতেছেন আল্লাহ কুমি তা যেন আশা করা যায় যে তোমরা মুত্তা হতে পারবে কুরবানির ক্ষেত্রে লরব্ধ আলেমেন বলতেছেন লাইন আল্লাহ লহ আলু হেউমুহা ওলা দিম ওয়া ওলা কি আমিনকুম আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর গুস্তও যায় না রক্ত যায় না যায় তোমাদের অন্তরের তাকুয়াটা তোমাদের অন্তরে কি জিনিস সেটা লহাব্লা আলেমের কাছে কাছে যায় হজ্জের ব্যাপারে আল্লাহ লরাব্লা আলেমন বলতেছেন হজ্জে যাওয়ার সময় তোমরা ফাতে ও সংগ্রহ করে নিয়ে যাও হজ্জের প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা সাথে নিয়ে যাও এটা জওয়া দু ফা ইন্না খৈ রাজ্জাদ ইত্তা কবার ইম্পর্টেন্ট সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমরা নিয়ে যেতে যেতে হবে সেটা হচ্ছে তাকোয়া সুহান আল্লাহ ইস্তাইন ও বিশ্বাবি ও আল্লাহ সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে ও ইন্না হালাকা বিরতুন ইল্লা আল্লাহ হাসিন এটা বড় কঠিন কাজ কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য এটা কঠিন কাজ নাই সব এই তাকুয়াটা আমাদেরকে অর্জন করতে হবে আর আমাদেরকে চিন্তা করতে হবে প্রতি বছর অমাদানের পরে আমাদের তাকোয়ার লেভেলটা বাড়ছে কিনা এই যে রমাদান আমরা শিয়াম পালন করতেছি এই শিয়াম পালনের মাধ্যমে আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের আমল ব্যক্তিগত আমল পারিবারিক আমল সামাজিক আমল বৃদ্ধি পাচ্ছে নাকি কমছে নাকি যে জায়গায় আছে সেই জায়গায় আছে সুবাহ এই তাকর মাধ্যমে তাক অর্জ অর্জিত হলে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন যারা মুত্তাকি হবে আল্লাহ রব্লা আলমিন তাদের দুনিয়াবি সব কাজ কর্মকে আল্লাহ রবুল্লাহ আলমিন সহজ করে দিবেন তাদের কাজের মধ্যে আল্লাহ রব্লা আলমিন বরখত দিয়ে দিবেন তাদেরকে দুনিয়ার সমস্ত কঠিন কঠিনতা তাকে কঠিন সংকটপূর্ণ অবস্থা থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে উদ্ধার করবেন তাদেরকে বেহিসাব রিজেক্ট দান করবেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা দান করবেন ইন্ন আল্লাহ মু আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ভালোবাসবেন এই এইটাকে আমরা কতটুকু অর্জন করতে পারতেছি আল্লাহ রব্লা আলমিনের দেওয়া নিয়ামত যে নিয়ামত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়েছেন সুবাহানুল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন মানসিক ভারসাম্যতা দিয়েছেন আমরা সিয়াম পালন করব। আমাদের মানসিক বার্ষম্যতা না থাকলে আমরা করতে পারতাম না শারীরিক সুস্থতা না থাকলে আমরা শ্যাম পালন করতে পারতাম না সুবাহানুল্লাহ আল্লাহ রুবুল্লা আলমী আমাদেরকে অসংখ্য নিয়ে আমদ দান করেছেন এই নিয়ামতের মাধ্যমে আমরা সিয়াম পালন করতেছি এই সিয়ামের মাধ্যমে যদি আমরা মুত্তাকি না হতে পারি তাহলে বুঝতে হবে সিয়ামের আসলে মূল উদ্দেশ্য আমরা আমাদের দ্বারা হাসিল হচ্ছে না শুধু তাই নয় শুধু আপনি দুনিয়াতে মুতাক্কে হলে দুনিয়ার কাজ আপনার সহজ হবে আল্লাহ রুবুল্লাহ আপনার আপনাকে মহব্বত করবেন দুনিয়াতে রিজেক্ট দিবেন দুনিয়ার কাজগুলো আপনার জন্য সহজ করে দিবেন তাই নয় আল্লাহ রুবুল্লা আলমিন বলতেছেন ও সারিমের রব্বিকুম আখরাতের জন্য তাদেরকে বলতে বলতেছেন যে ও একশো তেত্রিশ নম্বর আয়তলা বলতেছেন যে দৌলা তোমার রবের জান্নাতের দিকে মাফিরতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সেই জান্নাতটা আল্লাহ রব্লা আলমিন প্রস্তুত করে রেখেছেন মুতাকিদের জন্য সুহান্লা সেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহার যারা আল্লাহ রবাহ আলমিনকে বই করেন আল্লাহ রব্লা আলমিন তাদের জন্য জান্নাত أمن جنات ركسن جار نسدين سبحان الله وعدت للمتقين تلك الدار الأخيرة نجعلها للذين لا يريدون علواً في الأرض لفساده والعاقبة للمتقين الله رب العالمين أخرت شك شك شكسن الله ما رأت ولا أذن سمعت ولا على قلب البشر. এমন কোন ছোক কোনো দিন দেখে নাই কোনো কান কোনো দিন শুনে নাই যার নিয়ামতের কথা কোনো অন্তর কোনো দিন চিন্তা করতে পারে নাই এমন নিয়ামতের জান্নাত আল্লাহ রবুল্লাহ আলমিন রেখেছেন কার জন্য ওরাই মুত্তাক সুহানুল্লাহ মুত্তাকেদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন নির্ধারণ করে রেখেছেন মুত্তাকেদের জন্য আল্লাহ রব্লা আলমিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন আসুন আমরা এই রমাদান থেকে আমরা তাক অর্জন করি এই রমাদানের সিয়ামের মাধ্যমে আমরা তাকে অর্জন করি এই রমাদানে সিয়াম ফালনের মাধ্যমে এই রমাদানে কোরআন ঠিলা মাধ্যমে এই রমাদানে কোরআন বোঝার মাধ্যমে কোরআন অনুযায়ী আমল করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মাধ্যমে এবং আমল শুরু করে শুরু করে দেওয়ার মাধ্যমে আর যতদিন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে রাখবেন ততদিন পর্যন্ত আমরা কোরআন অনুযায়ী আল্লাহ রব্লা আলমিনের হকুম অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করব এই প্রতিজ্ঞা নিয়ে আজকে থেকে আমরা শুরু করে দিই এই রমাদান আমার জীবনের পরিবর্তনকারী রমাদানকে রমাদান বানিয়ে দেই এই রমাদানের এই রমাদান যেন আমার জীবনের মূল পরিবর্তন করে দেয় আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর ফরমাবরদারে আল্লাহর আনুগত্যের মধ্যে আমি সামিল হয়ে যাই আর এই রমাদানি আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ তুমি আমাদেরকে তাক হরজম করার তৌফিক দান করো হেদায়ত করো সঠিক রাস্তায় পরিচালিত করো যেভাবে তুমি খুশি হো পছন্দ করো সেভাবে আমাদেরকে তুমি তৌফিক তৌফিক দান করো রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে জিজ্ঞাসা হয়েছিল মানে আক্রম উন্নাস কে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ রসুলসল্লা যারা তোমাদের মধ্যে بشه الله كي ويكري. إن أكرمكم عند الله يتقاكم أمر منش درك شوماندي تار شوم فدر كارونه أمر منش درك شومان شوماندي تار فريبرك بونشر بونشر كارونه الله رب العالمين خسر شوماني تو إن أكرمكم عند الله يتقاكم جذير مدي الله تقوى متقي تدرك الله رب পছন্দ করেন আল্লাহর কাছে মর্যাদা তাদের বেশি রসুল্লা সাল্লিয়াম শেষ হজ্জর বিদাই হজর বাসনে বলেছিলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বয় করো ফাঁসক নামাজ পড়ো সল্লু খাম সাকুম ফাঁসক নামাজ পড়ো ও সুমু শাহরকুম এবং রমাদানের সিয়াম পালন করো ও আদু জাকাতুম তোমাদের মালির জাকাত দান করো ও নেতৃত্ব নেতৃস্থানীয়দের তোমাদের তোমাদের গার্জিয়ানদের অভিভাবকদের তোমরা আনুগত্য করো তা হলু জান্নাত রব্বিকুম তোমরা আল্লাহ রব্লা আলমের জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে প্রবেশ করো অর্থাৎ আল্লাহকে বয় করো নামাজ আদায় করো সিয়াম পালন করো জাকাত আদায় করো وبدون تكرور علي كل ما تدب جنتك فاشكروا سبحان الله اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقوها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين